এটা হচ্ছে একটা প্রস্তুতকৃত নমুনা অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করার পরে আমরা একটা কভার পেজ লাগিয়ে দেবো এবং কভার পেজ কীভাবে করতে হবে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে কভার পেজ তৈরির নিয়মটা আমার আগের ভিডিও থেকে দেখে নিতে পারেন এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। অ্যাসাইনমেন্টটা আমাদের করতে হবে এ ফোর সাইজ পেপারে এবং প্রত্যেকটা এই কভার পেজ ব্যতীত সবগুলো আমরা পেজ নাম্বার দেবো সূচিপত্র দেব। এবং অ্যাসাইনমেন্টটা আমরা সুন্দর করে গুছিয়ে করব করে আমরা কী করবো বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা দেব। এটা হচ্ছে ইংলিশ এরপর আমরা দেখবো বাংলা বা অন্য কোনো সাবজেক্ট যেটাই যে সাবজেক্ট হোক আমরা সেই সাবজেক্টের উপর ভিত্তি করে কভার পেজ বানাবো এবং সেটাকে আমরা প্রত্যেকটা পেজ নাম্বার দেবো অ্যাসাইনমেন্টের কাভার পেজ বাদে প্রত্যেকটা পেজ নাম্বার দেবো এবং আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অ্যাসাইনমেন্টগুলো করব করে আমরা পিন আপ করে জমা দেব। অনেক সময় আমরা দেখি যে স্পারাল করি স্পারাল না করলেও চলবে এতে কোনো সমস্যা নেই আমরা সুন্দর করে পিন আপ করতে পারি এবং পিনাপ আপ করার পর আমরা কস্টিপ দিয়ে বা টেপ দিয়ে আমরা আটকে দিয়েও জমা দিতে পারি অ্যাসাইনমেন্ট কীভাবে করা হবে সেটা বিস্তারিত দেখে নেই আসসালামু আলাইকুম অনলাইন ইংলিশ কম্পিউটারে সবাইকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ নয়ন মোল্লা সহকারী শিক্ষক ইংরেজি শুকুরদান তিনোতালি আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমার দেখব প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্টের নমুনা ভিডিও আমার এই চ্যানেল থেকে আপনারা সহজ উপায়ে ইংলিশ গ্রামার ও স্পোকেন শিখতে পারবেন সুতরাং সবাইকে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন আজকের এই প্রস্তুতকৃত নমুনা অ্যাসাইনমেন্টে সহায়তা করেছেন ও পরামর্শ দিয়েছেন কয়েকজন সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের নাম ও পদবী স্ক্রিনে দেখতে পাবেন তো চলে যাচ্ছি আজকে আমার মূল্যের সঙ্গে অ্যাসাইনমেন্ট তৈরি খাতার দিকে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেজ নাম্বার অর্থাৎ আমরা একেবারে কাভার পেজ বাদ দিয়ে পরের পেজ থেকে আমরা পেজ নাম্বার দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আমরা কী করবো পেজ নাম্বারগুলো দিতে থাকবো তো আমরা দেখতেছি অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান সাবজেক্ট ইংলিশ মানে অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান কেন লিখলাম কারণ হচ্ছে যে ইংলিশ সাবজেক্টের উপরে এক থেকে তিনটা বা চারটা অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে সেই ক্ষেত্রে আমরা কী করবো যে এক নং অ্যাসাইনমেন্ট যদি হয় আমরা সেটা এক নং লিখব দুই নং হলে দুই নং তিন নং হলে তিন নং এবং কন্টেন্টস অর্থাৎ এক নং অ্যাসাইনমেন্টের কন্টেন্টসগুলো কী অর্থাৎ সূচিপত্র কী সেটা আমাকে লিখতে হবে যেমন ইউনিট দেওয়া হয়েছে ফাইভ তো ইউনিট ফাইভে কী আছে সেই শিরোনামটা আমরা লিখবো নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট পেজ নাম্বার কত আমরা লিখব যেমন পেজ নাম্বার ফিফটি ফাইভ এরপর লেসন অর্থাৎ ইউনিট ফাইভে পাঁচটা লেসন আছে সেখান থেকে হয়তো বিষয় শিক্ষক হিস দিতে পারেন বা বলে দিতে পারেন যে এখান থেকে এই তিনটা লেসনের অ্যাসাইনমেন্ট করবে যদি বিষয় শিক্ষক বলে থাকেন যে অ্যাসাইনমেন্টটা আমি যেভাবে বলবো সেভাবে করবে অর্থাৎ তিনি একটা নির্দেশনা দিতে পারেন আমরা তখন বিষয় শিক্ষকের নির্দেশনা পালন করে অ্যাসাইনমেন্টটা করবো যদি কোনো নির্দেশনা না দিয়ে থাকেন তখন আমরা কী করব আমরা এভাবে কন্টেন্টটা সাজাবো তো যেমন লেসন ওয়ান দ্য গেট অফ মাইটি রিভার্স লেসন টু ইনভারনমেন্টাল পলিউশন লেসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট তো এই লেসনের সাথে অর্থাৎ ফার্স্ট পেপারের সাথে গ্রামারের সংমিশ্রণ থাকতে পারে যেহেতু শুধু ইংলিশ ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট ওভার এরকম উল্লেখ নেয় শুধু ইংলিশ এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মিশ্রণ রয়েছে তো গ্রামার থেকে আমরা দেখলাম যে ইউনিট থার্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান টপিক স্পিচ বা ন্যাশন তো এইটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান এর টপিক অর্থাৎ কন্টেন্টস বা সূচিপত্র এর উপর ভিত্তি করে এখন আমি অ্যাসাইনমেন্ট লিখবো তো দেখি কীভাবে আমরা এর উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্টটা লিখতে পারি এখন দেখবো পেজ নাম্বার টু অর্থাৎ নং অ্যাসাইনমেন্ট আমরা যে করতেছি যে বিষয়গুলোর সূচিপত্র আমরা দেখেছি সেগুলো আমরা কীভাবে করব অ্যাসাইনমেন্ট অন ইংলিশ ইউনিট ফাইভ লেসেন ওয়ান তো এই ইউনিট ফাইভ এর লার্নিং আউটকামস লিখতে হবে অর্থাৎ লেসন ওয়ানের না ইউনিট ফাইভ এর লেসন লার্নিং আউটকামস আমরা লিখব এভাবে লিখবো কীভাবে আফটার উই স্টাডি দিস ইউনিট উই উইল বি টু তো উইল বি অ্যাবল টু কী শিখতে পারবো আমরা সেটা লিখবো যেমন এখানে লিখছি কম্পিহেন্ট অ্যান্ড সামারাইজ টেক্স আক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স টেক পার্ট ইন ডিবেটস অন গিভেন টপিক্স টেক পার্ট ইন রোল প্লেইং অ্যান্ড কনভারসেশনস তো এইগুলো আমরা লিখব এরপর লেসন ওয়ান অর্থাৎ ইউনিট ফাইভের লেসন ওয়ানে কী আছে এখানে আমরা দেখবো যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস এখানে বিষয় শিক্ষক এই প্যাসেজের উপরে প্রশ্ন করতে বলতে পারেন অর্থাৎ শর্ট কোশ্চেন এর অ্যান্সার করতে বলতে পারেন টেবিল করতে বলতে পারেন টু ফলস এর অ্যান্সার করতে বলতে পারেন অথবা এখান থেকে একটা লেটার লিখতে বলতে পারেন অথবা সামাজদিন লিখতে বলতে পারেন যেটা উনি বলবেন সেটা আমরা করব। যদি কিছু না বলে থাকে তাহলে আমরা কি করব আমার মতন করে আমি এই লেসন থেকে কিছু অ্যান্সার করবো অর্থাৎ অ্যাসাইনমেন্ট করবো যেমন এখানে আমি এখানে করা হয়েছে যে এই লেসন ওয়ান থেকে যে কিছু প্রশ্ন সাজানো হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা প্রশ্ন সাজানো হয়েছে যেমন হুইস মেহেরজান তারপরে ইন হুইস সেজন ইজ রেভারিয়েশন মোস্ট লাইক টু অকার অর্থাৎ এখান থেকে আমি কিছু প্রশ্ন লিখবো সেই প্রশ্নের উত্তর আমি লিখে দেবো তাহলে কি হবে ইন লেসন ওয়ান থেকে আমার অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে লেসন ওয়ানের উপর ভিত্তি করে আমি এটা সামার সামারি রাইটিং করতে পারি অর্থাৎ সামারি লিখতে পারি তো যখন আমরা সামারি লিখবো তখন আমরা শুরু করবো দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দিয়ে আমরা যে প্যাসেজটা পড়লাম যে টেক্সটটা পড়লাম সেই টেক্সটের উপরে ভিত্তি করে আমাকে সামারি লিখতে হবে বিশেষ কথা হচ্ছে যে এ কথাটা মনে রাখতে হবে যে যে প্যাসেজটা আমরা পড়বো সেটা আমরা খুব মনোযোগ দিয়ে পড়বো এবং বুঝে বুঝে সেই প্যাসেজটা পড়ে আয়ত্ত করে আমি কি বুঝলাম কি শিখলাম তার উপর ভিত্তি করে সামারি প্রশ্ন উত্তর এগুলো আমাকে লিখতে হবে যে কোনো সাবজেক্টের উপরে এই বিষয়টা আমাদের প্রয়োগ করতে হবে এখন দেখব লেসন টু ইনভায়রমেন্টাল পলিউশন তো ইনভারনমেন্টাল পলিউশন এই প্যাসেজটা বা যে টেক্সট দেওয়া থাকবে সেটা আমরা খুব ভালো করে পড়বো এবং এখান থেকে কি কি করা যায় আমরা সেটা করব। যেমন ইনভায়রনমেন্টাল পলিউশন থেকে যদি বিশেষ শিক্ষক বলেন যে এই লেসন থেকে তুমি একটা প্যারাগ্রাফ অথবা একটা লেটার লিখে দেখাবা অথবা একটা ডায়লগ লেখে দেখাও তো আমরা এখানে লিখছি রাইট এই ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ ইনভাররমেন্টাল পলিউশন লেসন টু থেকে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো এই এই লেসনের উপর ভিত্তি করে যদি বিশেষজ্ঞ বলেন একটা প্যারাগ্রাফ লেখার জন্য তো আমরা এটাকে এই লেসন টুর উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ লিখব যদি বলেন একটা লেটার লেখার জন্য আমরা এটার উপর ভিত্তি করে একটা লেটার লিখবো ওকে তো ডায়লগ লেখব কীভাবে যে আমরা অ্যাস ইউজার যে ডায়লগ লিখি যেমন মাই সেল লেখে তারপর হচ্ছে আমি কাকে বলতেছি যেমন আমরা বলছি শাকিলকে মাই সেলফ শাকিল মাই সেলফ শাকিল অ্যাস ইউজুয়াল যে আমরা ডায়লগ লেখে সেটা আমরা লিখবো আমার পার্ট তো স্পিচ বা ন্যাশন অর্থাৎ গাওয়ার পার্টে স্পিচ বা ন্যাশন দেওয়া আছে লার্নিং আউটকামস এখান থেকে আমরা এই ন্যাশন থেকে আমরা কী শিখবো সেই শিখুন ফলটা বা লার্নিং আউটকামটা আমরা এখানে এক দুই তিন তিনটা লিখে দিয়েছি দুইটা তিনটা বা চারটা এখান থেকে আমরা লিখবো তারপরে স্পিচ বা ন্যাশন নিয়ে আমরা কী কী করতে পারি সেটা লিখবো যেমন ডিটেলস ইন ন্যাশন অর্থাৎ ন্যাশনের সংজ্ঞা বা ন্যাশন সম্পর্কে আমরা ডিটেলস কিছু লিখবো এবার হোয়াট ইজ ন্যাশন আমরা এখানে ন্যাশনকে লিখতে পারি হাউ টু চেঞ্জ ডেক টু ইন্ডিক ন্যাশন এগুলো আমরা করতে পারি যে ডেক্ট থেকে ন্যাশন কীভাবে চেঞ্জ করা হয় সে এই রুলস বা নিয়ম আমরা কিছু লিখে এক্সাম্পল দিতে পারি এরপরে রুলস অফ ন্যাশন অর্থাৎ ন্যাশনের যে রুলসগুলো আছে সেগুলো আমি লিখে লিখতে পারি এরপর সাম এক্সারসাইজ অফ ন্যাশন এরপর আমরা দুইটা বা তিনটা কী করবো ফোন লিখবো লিখে সেগুলো অ্যান্সার করে দেখিয়ে দেবো তাহলে আমাদের কী পার্টটা হয়ে গেল সেম প্রসেসে অর্থাৎ আমরা লেসেন ওয়ান টু জিবি প্রসেসে করলাম থ্রি ঠিক একই প্রসেসে করবো ম্যান অ্যান্ড ক্লাইমেট লেসন থ্রি থেকে আছে ম্যান অ্যান্ড ক্লাইমেট এখান থেকে আমরা কী করতে পারি সামানি লিখতে পারি প্যারাগ্রাফ লিখতে পারি তারপর হচ্ছে শর্ট কোশ্চেন লিখতে পারি এবং আমরা এটা থেকে একটা লেটারও লিখতে পারি ওকে তো এইভাবে আমরা কি করব অ্যাসাইনমেন্ট এক নম্বর শেষ করব। যে পক্ষে আমরা এটা সম্পন্ন করলাম ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত আমরা ইংলিশ সাবজেক্টটা এভাবে করতে পারবো বাংলা অ্যাসাইনমেন্ট এই নমুনা অ্যাসাইনমেন্ট নং ওয়ান বিষয় বাংলা অর্থাৎ আমরা বাংলা বিষয়ের এক নম্বর অ্যাসাইনমেন্ট করতেছি এবং এই সূচিপত্রটা আমরা ভালো করে দেখে নিই অর্থাৎ এক নং অ্যাসাইনমেন্টের জন্য বিশেষ শিক্ষক আমাকে কি কী দিয়েছেন সেটা আমরা খেয়াল করবো এবং সূচিপত্র আকারে এটা আমরা প্রথম পৃষ্ঠায় লিখবো যেমন গদ্য গদ্য থেকে উনি দিয়েছেন একাত্তরের দিনগুলি নং একশো আঠাশ এবং দিয়েছেন খতে পয়লা বৈশাখ পৃষ্ঠানং একশো ষোলো কবিতা অংশ থেকে দিয়েছেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পৃষ্ঠানং দুশো চুহাত্তর এবং দিয়েছেন কবিতা মানুষ নং দুশো তিরিশ এক নং অ্যাসাইনমেন্ট এর বাংলার সূচিপত্র আমরা দেখে নিলাম এখন আমরা কীভাবে এগুলো করব তো এখান থেকে আমরা একটা বিষয় মনে রাখবো যে বিষয় শিক্ষক বলেন যে এই গদ্য এবং এই কবিতা থেকে তোমরা ছোটো ছোটো প্রশ্ন লিখে উত্তর দিবা সেটাও করা যাবে উনি যদি বলেন এখান থেকে সৃজনশীল প্রশ্ন বানিয়ে উত্তর করবা সেটাও করা যেতে পারে অথবা উনি যদি বলেন যে তোমরা যেভাবে পারো যে যত সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে পারো সে তত বেশি মূল্যায়িত হবে তাহলে তুমি তোমার মতন করে অ্যাসাইনমেন্টটা লিখতে পারো তো এখানে একটা নমুনা দেওয়া হয়েছে যে নমুনাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানের তো আমরা দেখে নিই নমুনাটা কীভাবে করবো থেকে অ্যাসাইনমেন্ট অথবা আমরা লিখতে পারি গদ থেকে অ্যাসাইনমেন্ট ক একাত্তরের দিনগুলি লেখক জাহানার ইমাম অর্থাৎ যে সূচিপত্রে কতে দেওয়া আছে একাত্তরের দিনগুলি এখান থেকে আমরা এখন অ্যাসাইনমেন্ট করব। প্রথম আমরা একাত্তর দিনগুলি থেকে শিক্ষুন ফলটা লিখব এবং এই শিক্ষণ ফলটা কী অর্থাৎ এই একাত্তর দিনগুলি পরে আমরা কি শিখতে পারবো সেই বিষয়টা লিখবো যেমন এখানে লেখা আছে যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়া মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে গড়া মুক্তিযুদ্ধের চেতনায় স্বদেশ প্রেম অর্থাৎ এই শিক্ষণ ফলটা আমরা কি করব লিখবো একটা কথা বলে রাখি যে একাত্তর দিনগুলি এই গদ্য এবং তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই কবিতা এই দুইটারই পটভূমি এক অর্থাৎ দুইটা পট দুইটারই পটভূমি হচ্ছে মুক্তিযোদ্ধার চেতনা ওকে এই জন্য আমরা শিক্ষণ ফল কী করবো দুটা থেকে দুটা শিক্ষণ ফল আমরা একটাই লিখবো আর লিখতে হবে না এই দুটা সিলেবাসে এভাবেই দেওয়া আছে ওকে তো এই যে শিকুন ফলটা আমরা লিখলাম এরপর কী লিখবো যে একাত্তর দিনগুলি এই গদ্যটা আমরা অনেক ভালো করে পড়ব পঙ্খানুপুঙ্খুন পড়বো এবং বুঝবো বোঝার পর যে আমি কী বুঝলাম গল্প থেকে তখন আমরা কী করবো ভূমিকা অথবা আমরা লিখব পারম্ভিক কথা লিখে যে এই গল্পের ভূমিকাটা আমরা লিখবো তো ভূমিকা বা পারম্ভিক কথা আমরা কি লিখতে পারি যেমন আমরা বলতে পারি জানার ইমাম রচিত একাত্তরের দিনগুলি শীর্ষক দিনপুঞ্জির আকারে রচিত মুক্তিযুদ্ধ নিয়ে তৃতীয়চারণমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো আমরা এভাবে শুরু করতে পারি এবং আরও টুকিটাকি কিছু কথা বলে আমরা ভূমিকা লিখতে পারি তো ভূমিকা লেখার জন্য আমরা কী করবো যে লেখক এবং লেখক কি বোঝাতে চেয়েছেন সে বিষয়গুলো আমরা লিখবো এরপর লিখব আমরা মূল কথা অর্থাৎ একাত্তরের দিনগুলি পড়ে আমরা এই কি জানলাম সেই বিষয়টা নিয়ে মূল কথাগুলো লিখব অর্থাৎ এই গল্পের মূল কথাটা আমরা এখানে লিখব। এরপর লিখবো আমরা লেখকের বার্তা অর্থাৎ একাত্তর দিনগুলি এই গল্পটি দিয়ে লেখক পাঠকদের কাছে কি বার্তা পৌঁছাতে চান সে বিষয়টা আমরা এখানে অবতরণ করব। এরপর লিখবো আমার মতামত অর্থাৎ এই গল্প থেকে আমি আমি নিজে কী শিখলাম এবং এই গল্পের উদ্দেশ্যে আমি কাউকে কী মেসেজ দিতে পারি সে বিষয়টা আমি এখানে লিখব এবার উপসংহার আমরা রচনা যেভাবে লিখি সেভাবে আমরা উপসংহার লিখবো অর্থাৎ এই গল্পের সমস্ত বিষয়টা আমরা উপসংহারে তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে এবং গল্পটা আমরা এখানে শেষ করব। ঠিক এভাবে আমরা যতগুলো গল্প দেওয়া হবে আমরা সবগুলো গল্প এভাবে সাজিয়ে লিখতে পারি অথবা আমরা সৃজনশীল প্রশ্ন লিখে আমরা সেগুলো উত্তর করেও অ্যাসাইনমেন্ট করতে পারি এবং শর্ট কোশ্চন লেখেও করতে পারি কিছু এমসিক লেখেও আমরা এই অ্যাসাইনমেন্টটা করতে পারি কবিতা থেকে অ্যাসাইনমেন্ট আমরা কীভাবে করব। কতে অর্থাৎ কবিতা কতে কী আছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা লেখক শামসুর রাহমান শিখুন ফল অর্থাৎ এই কবিতার যে শিকুন ফল আমরা ক খ গ এরকম আমরা লিখবো আমি লিখে দিই নি কারণ হচ্ছে সব আমি লিখে দিই তাহলে এখান থেকে কপি পেস্ট হতে পারে এই জন্য লেখাটা দরকার নেই তো আমরা কী করব অবশ্যই শিক্ষণ ফলগুলো লিখব এরপর আমরা সেই আগের মতো গল্প যেভাবে লিখেছি সেভাবে আমরা ভূমিকা বা প্রারম্ভিক কথা লিখে শুরু করব। তারপরে হচ্ছে যে এই কবিতার মূল কথা বা আলোচ্য বিষয়টা আমরা লিখব এরপর লেখকের বার্তা অর্থাৎ তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই কবিতার মাধ্যমে লেখক আমাদের কি বার্তা বা কী মেসেজ দিতে চান আমরা সেটা এখানে লিখবো এরপর হচ্ছে আমার মতামত লিখব উপসংহা লিখব তো এভাবে আমরা কি করব বাংলা অ্যাসাইনমেন্ট করব দেখব জেনারেল ম্যাথ এর উপর অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান যে আমরা আগেই বুঝেছি বিষয় সাধারণ গণিত সূচিপত্র অর্থাৎ অ্যাসাইনমেন্ট ওয়ানে যে কাজ আমাদের দেওয়া হবে আমরা সেগুলো সূচিপত্র আকারে লিখবো যেমন এখানে লিখেছি অধ্যায় চতুর্থ সূচক ও লগারিদম দম অনুশীলনী চার দশমিক এক পিসা নম্বর পঁচাত্তর এরপর আমরা যেখানে শিকুন ফল দেখতে পারি অথবা পাঠ ও পাঠের শিরোনাম লিখতে পারি অর্থাৎ আমরা এখান থেকে কী কী করবো সেই শিরোনামগুলো আমরা এখান থেকে লিখে নিতে পারি যেমন সুচুকের সূত্রাবলী লগারিদম ও লগারিদমের সূত্রাবলী লগারিদম পদ্ধতি নমুনা গাণিতিক সমস্যা ও সমাধান অর্থাৎ আমরা সূচক এবং লগারিদম এ সূত্র প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যা তৈরি করবো এবং এর সমাধান করে দেখাবো গণিত বিষয়টা আমরা এভাবে সাজাতে পারি যে সূচকের ধারণা অর্থাৎ সূচক কি কীভাবে আসছে কোথা থেকে আসছে অর্থাৎ সূচক সম্পর্কে আমরা একটা ধারণা লিখবো এবার লগারিদমের সম্পর্কে ধারণা লিখবো তিন নম্বর আমরা সূচকের কিছু সূত্রাবলী লিখব লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম আমরা কিছু সূত্র বলি তিনটা চারটা বা পাঁচটা বা ছয়টা এরকম লিখবো এবার লিখবো লগারিদমের কিছু সূত্র বলি এই সূত্রগুলো আমরা লিখবো এরপর লগারিদম পদ্ধতি কি এটা আমরা লিখবো এরপর নাম্বার ছয় লিখবো আমরা যে নমুনা গাণিতিক সমস্যা ও সমাধান এখানে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে গাণিতিক সমস্যা তৈরি ও সমাধান করব সূচক ও লগারিদমের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা তৈরি করব ও সমাধান করব। অর্থাৎ আমরা লগারিদম এবং সূচকের সূত্রগুলি প্রয়োগ করে অঙ্ক তৈরি করবো এবং সমাধান করে দেখাব এছাড়া আমরা এখানে এমস আদলে আদলে বা সৃজনশীলের আদলে অঙ্ক নিজে তৈরি করে উত্তর লিখতে পারি এটাও আমরা করে দেখাতে পারি অর্থাৎ এভাবে আমরা অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব হিসাববিজ্ঞান এর অ্যাসাইনমেন্টের নমুনা অ্যাসাইনমেন্ট নং এক বিষয় হিসাব বিজ্ঞান সূচিপত্র অর্থাৎ এক নং অ্যাসাইনমেন্টের জন্য যে সূ যে সূচিগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা এখানে লিখবো যেমন এখানে যাওয়া যায় অদ্যা চতুর্থ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমরা এটা প্যাকেট দিয়ে লিখে দেব পৃষ্ঠা নম্বর সাইত্রিশ থেকে সাতচল্লিশ অধ্যায় পঞ্চম হিসাব পৃষ্ঠা নং আটচল্লিশ থেকে আটান্ন এরপর আমরা কী করবো যে এই সূচিপত্রের আলোকে আমরা এগুলো বিস্তৃত লিখবো যেমন লেখে আমরা আমরা কী লিখবো অধ্যায় চতুর্থ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন শিকুন ফল আমরা এখান থেকে শিকুন ফলটা লিখবো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা করতে পারবো তারপরে যা যা করতে পারবো যা শিখতে পারবো আমরা এভাবে সিরিয়াল করে আমরা কি করব সেগুন ফলগুলো লিখব এরপর চতুর্থ অধ্যাটা আমরা খুব ভালো করে পড়ব পরে এখান থেকে কী কী অ্যাসাইনমেন্ট তৈরি করা যায় আমরা সেটা ভেবে নেব এবং আমরা আমরা মাথায় রাখবো তো এই বিষয়টা মাথায় রাখতে হবে অ্যাসাইনমেন্ট যে যত সুন্দর করে লিখতে পারবে যে যত বেশি তথ্য দিতে পারবে যে তত বেশি ইন্টারেস্টিং করতে পারবে তার মূল্যায়নটা কিন্তু তত বেশি হবে এক্ষেত্রে আমরা এই বিষয়টা মনে রাখবো মুনাফা ও মূলধন জাতীয় লেনদেন কি আমরা এটা লেখে প্রশ্ন লিখে উত্তর করতে পারবো সৃজনশীল প্রশ্ন বানিয়ে আমরা উত্তর করতে পারবো তারপরে আমরা লাভ ক্ষতি বা আর্থিক বিবরণী প্রস্তুত করে দেখাতে পারবো মুনাফা জাতীয় প্রাপ্তি আয় এবং প্রধান ব্যয় এগুলো আমরা দেখাতে পারবো সমস্যা তৈরির সমাধান করতে পারবো এছাড়া যে সম্পূর্ণ অধ্যায়টি পরে ছোটো প্রশ্ন ও উত্তর করা যেতে পারে সৃজনশীল প্রশ্ন বানিয়ে উত্তর করা যেতে পারে এভাবে আমরা কী করবো যে হিসাববিজ্ঞানের অ্যাসাইনমেন্টটা করবো যে কোনো অধ্যায় থেকে এভাবে আমরা করতে পারি থিরু লিখতে পারি অঙ্ক বানিয়েও লিখতে পারি এছাড়া বিশেষ শিক্ষক যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবেও করতে পারি এই ছিল আমার আজকের